সুপ্রিয় বন্ধুরা, আমরা এবার আলোচনা করব উদ্ভিদ বিজ্ঞানের দশম অধ্যায়, যার নাম উদ্ভিদ প্রজনন। মেডিকেল ভর্তি পরীক্ষার্থীর কাছে, প্রত্যেকটি পরীক্ষার্থীর কাছে এই অধ্যায়টা অত্যন্ত অত্যন্ত গুরুত্ব পাওয়া উচিত। কারণ এই অধ্যায় থেকে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে গত ১২ বছরে প্রায় ১২টা প্রশ্ন এসেছে মেডিকেল এবং ডেন্টাল মিলিয়ে। অর্থাৎ প্রত্যেক বছরের ভর্তি পরীক্ষায় একটা না একটা প্রশ্ন মেডিকেল হোক আর ডেন্টাল হোক এইখান থেকে থাকেই। তাহলে আমরা আগামী দেড় ঘন্টা যে এখানে ব্যয় করতে যাচ্ছি বা যতক্ষণ আমরা এখানে ব্যয় করতে যাচ্ছি, প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। বন্ধুরা, আমরা বিশ্বাস করি তুমি যদি আমাদের এই লেকচারটা এখন একবার পুরোটা মনোযোগ দিয়ে শোনো, সাথে বইটা দাগিয়ে দাগিয়ে পড়ো, এবং পড়ার পরে আরেকবার লেকচারটা শোনো, এই অধ্যায় থেকে তোমাকে কেউই কোনো প্রশ্নে আটকাতে পারবে না। এটা একটা কমপ্লিট লেকচার হতে যাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি উদ্ভিদের প্রজনন। বইয়ের কপিরাইট ডক্টর আবুল হাসান স্যারের, আমরা আবুল হাসান স্যারের বই থেকে পড়ব। আমরা জানি যে এটাই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ফার্স্ট চয়েস অফ ক্যাটাগরির বই, ঠিক আছে। তাহলে এই অধ্যায় থেকে প্রথম যে লাইনটা ভর্তি পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে প্রজনন কাদের হয়। মনে রাখতে হবে যে প্রজনন শুধুমাত্র জীবের ঘটে, জড় পদার্থের কিন্তু কোনো প্রজনন ক্ষমতা নেই। অর্থাৎ প্রজনন জীবের একটা অনন্য বৈশিষ্ট্য। এবং এখান থেকে এই প্রথম প্যারা থেকে আর যে লাইনটা পড়বা সেটা হচ্ছে প্রজনন কাকে বলে। এই প্রজনন বলা হয়, দেখো, মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করার প্রক্রিয়াকেই বলা হয় প্রজনন। অর্থাৎ মা থেকে বাচ্চা উদ্ভিদ জন্মানোকে বলা হয় প্রজনন। এই প্রথম প্যারা থেকে এই দুটো লাইন আলোচনা করলেই আমাদের হয়ে যাবে। দ্বিতীয় প্যারা থেকে আমরা একটা শব্দ শিখে রাখব, সেই শব্দটা হচ্ছে এমব্রায়োলজি। পরীক্ষায় আসতে পারে যে এমব্রায়োলজি কথাটির বাংলা কি, অনেকগুলো কথা থাকতে পারে। এমব্রায়োলজি কথাটির বাংলা হচ্ছে ভ্রূণ বিজ্ঞান। দেখো, এমব্রায়োলজি মানে ভ্রূণ বিজ্ঞান। অর্থাৎ এমব্রায়ো শব্দের অর্থ হচ্ছে বাংলায় এমব্রায়ো শব্দের অর্থ হলো ভ্রূণ। ভ্রূণ কাকে বলে? আমরা হয়তোবা অনেকেই জানি, অনেকেই জানি না, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলনের ফলে তৈরি হয় জাইগোট। সেই জাইগোটটা ক্রমাগত কোষ বিভাজনের ফলে যে অবস্থায় পৌঁছে সেটাকেই বলা হয় এমব্রায়ো বা ভ্রূণ। তাহলে প্রথম প্যারা থেকে আমরা জানলাম চারটা লাইন, প্রজনন শুধুমাত্র জীবেরা করতে পারে, এবং প্রজনন কাকে বলে, উদ্ভিদ প্রজনন কাকে বলে, মাতৃ উদ্ভিদ থেকে যখন নতুন উদ্ভিদ জন্মায় সেটাকে বলে উদ্ভিদ প্রজনন, এবং এই উদ্ভিদ প্রজননের একটা গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ আলোচ্য টপিক হচ্ছে এমব্রায়োলজি বা ভ্রূণ বিজ্ঞান। এমব্রায়ো শব্দের অর্থ ভ্রূণ। এখন অধ্যায়ের নাম যেহেতু উদ্ভিদ প্রজনন, সেজন্য আমরা দেখো প্রজননের প্রকারভেদ করব, প্রজননের প্রকারভেদ পড়ব। দেখো, এখানে একটা লাইন লেখা আছে যে উদ্ভিদ বিভিন্ন উপায়ে প্রজনন হয়ে থাকে, তবে উপায়গুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, মূলত দুই ভাগে। পরীক্ষায় এটা আসার সম্ভাবনা খুবই কম যে উদ্ভিদ প্রজননকে কয় ভাগে ভাগ করা হয়। এর কারণ, এটা আসার সম্ভাবনা কেন কম আমি তোমাদের বলি। কারণ দেখো, যদিও বলেছে এখানে দুই ভাগে, কিন্তু ঠিক তার পরে তারা তিনটা ভাগ আলোচনা করেছে। একটা হচ্ছে যৌন প্রজনন, একটা অযৌন প্রজনন, এছাড়া আরেকটা নাম দিয়েছে তারা পার্থেনোজেনেসিস বা অপুংজনী। অর্থাৎ মূলত দুই ভাগে হলেও মূলত তিন ভাবে উদ্ভিদ বংশ বিস্তার করে। অর্থাৎ একটা হচ্ছে যৌন প্রক্রিয়া, আরেকটা অযৌন প্রক্রিয়া, আরেকটা পার্থেনোজেনেসিস বা অপুংজনী। প্রত্যেকটি প্রক্রিয়াই এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সম্পর্ক সম্পর্কেই আমরা জানব। তবুও যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে উদ্ভিদ মূলত কয় উপায়ে বংশ বিস্তার করে, আশা করি তুমি উত্তর করতে পারবে উদ্ভিদ মূলত দুই উপায়ে বংশ বিস্তার করে, ঠিক আছে। আলোচনার শুরুতেই, আমরা একদম শুরুতে আলোচনা করব, যেহেতু সবার আগে যৌন প্রজননের কথা লেখা আছে। দেখো, আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন, আমরা অলরেডি আমাদের আগের অধ্যায়গুলো থেকে জানি আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে, তাই না? যে উদ্ভিদে ফুল হয় এবং ফুল থেকে পরবর্তীতে ফল হয় এবং সেই ফলের মধ্যে বীজগুলো লুকায়িত থাকে, তাদেরকে বলে আবৃতবীজী উদ্ভিদ। এখন সেই আবৃতবীজী উদ্ভিদে কীভাবে যৌন প্রজনন হয়, সেইগুলা পরীক্ষার জন্য কীভাবে গুরুত্বপূর্ণ, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তবে
যৌন প্রজনন আলোচনা করার শুরুতে আমাদের জেনে নিতে হবে যৌন প্রজনন কাকে বলে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি যৌন প্রজনন, তখন কিন্তু উত্তরটা করতে পারতে হবে। দেখো যৌন প্রজননের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে পরীক্ষার জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন যৌন প্রজনন। দেখো দুটি ভিন্ন প্রকৃতির গ্যামিটের অর্থাৎ পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের মিলনের মাধ্যমে যে প্রজনন প্রক্রিয়া ঘটে তাকেই বলা হয় যৌন প্রজনন। এখন গ্যামিট শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, এটার বাংলা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। গ্যামিট দুই রকম, পুরুষ গ্যামিটকে বলা হয় শুক্রাণু, স্ত্রী গ্যামিটকে বলা হয় ডিম্বাণু। তাহলে যখন একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু একসাথে মিলিত হয় তাকেই বলা হয় যৌন প্রজনন, এবং যৌন প্রজননের ফলে তৈরি হয় জাইগোট। তাহলে পরীক্ষা আসতে পারে নিচের কোনটি যৌন প্রজনন, শুক্রাণু ডিম্বাণুর মিলন বা স্পোরের মাধ্যমে বংশবিস্তার, বা আরো যদি অপশন থাকে তুমি অবশ্যই খুঁজে দেখবে যেখানে শুক্রাণু এবং ডিম্বাণু কথাটা আছে শুধুমাত্র সেটাই যৌন প্রজনন, এবং শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া কোনোভাবেই কোনো অবস্থাতেই যৌন প্রজনন সম্ভব না। আমরা তাহলে এখন সেটাই বুঝে বুঝে আলোচনা করব কিভাবে আমাদের আবৃতবীজী উদ্ভিদে এই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। যে বন্ধুটা এই মুহূর্তে আমাদের লেকচার শুনছো, চলো আমরা একটা বাংলা সিনেমার কাহিনী মনে করি। সেটা হচ্ছে এখানে আমাদের নায়ক হচ্ছে শুক্রাণু এবং আমাদের নায়িকা হচ্ছে ডিম্বাণু। অর্থাৎ পরবর্তীতে যখনই নায়ক বা নায়িকার মধ্যে মিলন অর্থাৎ বিয়ে হবে সেটাই আমাদের শুভ সমাপ্তি আমাদের সিনেমার। তো এই দুজনের মিল করে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। এখন কোথায় নায়িকার বাসা, কোথায় নায়কের বাসা আমাদের সেটা জানতে হবে, এবং ভর্তি পরীক্ষার জন্য এটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলোর একটা। তো চলো আমরা দেখব যে নায়িকার বাসাটা কোথায়। দেখো এখানে একটা লাইন বলা আছে, সে একদম শুরুতেই লাইনটা বলা আছে, খেয়াল করো। সেটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদে ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকে। অর্থাৎ আমরা বলেছি আমাদের নায়িকার নাম হচ্ছে ডিম্বাণু, এই ডিম্বাণুর বাসার নাম হচ্ছে ডিম্বক, অর্থাৎ ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকে। আবার এই যে ডিম্বক, সেই ডিম্বকটা একটা বাসা, প্রত্যেক বাসায় একটা নির্দিষ্ট এলাকায় থাকে। এই ডিম্বক তোমার এই ডিম্বক সৃষ্টি হয় ফুলের গর্ভাশয়ে। অর্থাৎ ডিম্বককে যদি আমরা নায়িকার বাসা ধরি তাহলে এই ডিম্বকের শহরের নাম হচ্ছে গর্ভাশয়, এবং এই যে গর্ভাশয় সেইটা আবার কোথায় থাকে, সেইটা থাকে হচ্ছে স্ত্রী কেশরের মধ্যে। তো দেখো নায়িকার পুরো গোষ্ঠী কিন্তু আমরা 14 গোষ্ঠী জেনে গেলাম। অর্থাৎ নায়িকা তুই কোন বাসায় থাকে, ডিম্বক নামক বাসায়। সেই ডিম্বক নামক বাসাটা কোন শহরে, গর্ভাশয় নামক শহরে। আর সেই গর্ভাশয়টা কোন কোন দেশে বা কোন প্রদেশে, স্ত্রী কেশরের মধ্যে। কোন বিভাগে, স্ত্রী কেশরের মধ্যে। অর্থাৎ স্ত্রী কেশরের ভেতরে থাকে গর্ভাশয়, সেই গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্বক, এবং সেই ডিম্বকে তৈরি হয় আমাদের নায়িকা ডিম্বাণু। তোমরা সবাই এগুলো জানো, তারপরে চলো আমরা একবার ছবি থেকে দেখে আসি। দেখো এই ফুলটার ক্ষেত্রে খেয়াল করো, এই ফুলটা আমাদের সবার পরিচিত ফুল, তাই তো? এই ফুলটার ক্ষেত্রে খেয়াল করো, দেখো এখানে এই পুরো ফুল, আমরা যদি একটা ফুলের অনেকগুলো অংশ থাকে, দেখো সবার বাইরে পাপড়ি আছে, এখানে পাপড়িকে যদি আমরা একটা অংশ ধরি, দেখো এখানে বৃত্ত অংশ আছে, বৃত্ত অংশকে যদি আমরা আরেকটা অংশ ধরি, কয়টা অংশ হয়ে গেল, দুটা। আমরা জানি এছাড়াও ফুলের নিচে দেখো এই যে এটা একটা, এটা পুরো ফুলটাকে ধরে রাখে, তাই না? আচ্ছা তাহলে এটা আরেকটা অংশ, তিনটা। এছাড়াও ফুলের একটা স্ত্রী অংশ থাকে যেটাকে আমরা বলি স্ত্রী কেশর, আরেকটা পুরুষ অংশ থাকে, তাই তো? এইখানে এই অংশটা হচ্ছে স্ত্রী কেশর। তো স্ত্রী কেশরটাকে যদি আমরা রং করতে চাই তাহলে দেখা যাবে যে স্ত্রী কেশরটাকে যদি আমরা রং করতে চাই, দেখো এই এই অংশটা হচ্ছে স্ত্রী কেশর, হলুদ করে দিচ্ছি, তাই তো? স্ত্রী কেশরের উপরের অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড। তো দেখো স্ত্রী কেশরের উপরের অংশটা গর্ভমুণ্ড, গর্ভমুণ্ডের এই অংশটাকে বলে গর্ভদণ্ড, এবং নিচের দিকে এই যে অংশটা এইটাকে বলে গর্ভাশয়। দেখো লেখা আছে গর্ভাশয়, একদম ফুলের সেন্টারে থাকে হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়ের নামটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা বললাম যে নায়িকার শহরের নাম হচ্ছে গর্ভাশয়,
তাহলে এই যে গর্ভাশয়, এই গর্ভাশয় নামক শহরে একটা বাসা থাকবে, সেই বাসার নাম হবে ডিম্বক। দেখো এখানে ছবি আঁকা আছে, দেখো বড় করে বের করে নিয়ে আসা হয়েছে ডিম্বক। দেখো ডিম্বক দেখতে এইরকম গোলাকার। তাহলে এই যে হচ্ছে আমাদের ডিম্বক, এইটা হচ্ছে নায়িকার বাসা। এই ডিম্বকের ভেতরে তৈরি হবে আমাদের ডিম্বাণু। দেখো ডিম্বকের ভেতরে ঠিক এই জায়গায় ডিম্বাণুর নাম দেওয়া আছে, দেখো এই যে ডিম্বাণু। তাহলে ডিম্বকের ভিতরে থাকে ডিম্বাণু, এই ডিম্বক থাকে গর্ভাশয়ের ভিতরে, আর এই গর্ভাশয় কোথায় থাকে? ফুলের স্ত্রী কেশরের ভিতরে। এই ডিম্বাণুর সাথে পরবর্তীতে শুক্রাণুর যে মিলন হবে সেটা কি আমরা বলবো? যৌন প্রজনন। তাহলে ভর্তি পরীক্ষায় এখান থেকে কয়েকভাবে প্রশ্নটা আসতে পারে, সত্য মিথ্যা হিসেবে আসতে পারে, বা সরাসরি আসতে পারে যে ডিম্বাণু তৈরি হয় কোথায়। উত্তর হচ্ছে ডিম্বাণু তৈরি হয় ডিম্বকে। প্রশ্ন আসতে পারে ডিম্বক থাকে কোথায়, ডিম্বক থাকে গর্ভাশয়ে। বা এভাবে প্রশ্ন আসতে পারে যে ডিম্বাণু তৈরি হয় কোথায়, উত্তর হচ্ছে ফুলের গর্ভাশয়ে বা স্ত্রী কেশরে বা ডিম্বকে। তুমি যদি জিনিসটা বুঝতে পারো তাহলে এটা তোমার জন্য মোটেই কঠিন হবে না। তাহলে এই ছবিটা থেকে আমরা এখন বেরিয়ে যাব। আমরা নায়িকার অংশটা কিন্তু জেনে ফেললাম, চলো এবার আমরা দেখে আসি নায়কের অংশটা। এইবার এখানে খেয়াল করো, এইখানে দেওয়া আছে এটা আরেকটা ফুল, এই একই রকম ফুলের ছবি। এইবার এই জায়গায় আমরা মাঝখানে সবই গর্ভাশয় দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সবই দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক গর্ভাশয়ের পাশে তুমি যদি একটু খেয়াল করে দেখো এখানে দুটো জিনিস দাঁড়িয়ে আছে, তাই না? এইটাকে বলা হয় পুংকেশ্বর, অর্থাৎ ফুলের পুরুষ অংশ। এই পুংকেশ্বরের আবার তিনটা অংশ থাকে, আমরা ধীরে ধীরে সবগুলোই জানবো, কিন্তু সবচেয়ে উপরের অংশটাকে বলা হয় পরাগধানী। দেখো এখানে দেওয়া আছে সবচেয়ে উপরের অংশটা পরাগধানী, এবং এই পরাগধানীকে এখানে বড় করে আঁকা আছে। দেখো এই যে বড় করে, আমরা বলেছি যে পুরুষ অংশটার নাম পুংকেশ্বর, পুংকেশ্বরের তিনটি অংশ। উপরের অংশটাকে বলে পরাগধানী, নিচের দণ্ডের মতো অংশটাকে বলে পুংদণ্ড, এই অংশটাকে বলে যোজনী। অর্থাৎ তোমার কাছে যদি বলা হয় যে পুংকেশ্বরের কয়টি অংশ, পুংকেশ্বরের তিনটি অংশ, একটা হচ্ছে পরাগধানী, একটা হচ্ছে পুংদণ্ড, আরেকটা হচ্ছে যোজনী। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে পুংকেশ্বরের তিনটি অংশ, পরাগধানী, পুংদণ্ড এবং যোজনী। এখন এই যে পরাগধানী, এই পরাগধানীর একটা লম্বচ্ছেদ দেওয়া আছে, এই লম্বচ্ছেদ খেয়াল করে দেখো, এই লম্বচ্ছেদ করে প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছি আমরা। এই যে পরাগধানীর ভেতরে দেখো এই জায়গায় তৈরি হয় পরাগরেণু। এই পরাগরেণু হচ্ছে আমাদের যে নায়ক, আমাদের যে গল্পের নায়ক শুক্রাণু, সে শুক্রাণুর বাবা। এই পরাগরেণু হচ্ছে আমাদের শুক্রাণুর বাবা। তাহলে এই পরাগরেণু থেকে পরবর্তীতে তৈরি হবে শুক্রাণু। তাহলে মনে রাখতে হবে পরাগধানীতে তৈরি হয় পরাগরেণু, সেই পরাগরেণু থেকে পরবর্তীতে তৈরি হয় শুক্রাণু, এবং পরাগরেণু কার অংশ? পুংকেশ্বরের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এই জায়গাতে আমরা যদি একটু ভালো করে আমার কলমের কালারের দিকে খেয়াল করো, আমরা যদি একটু এখানে মনে করো আমরা গোলাপি কালার দিয়ে, গোলাপি কালার দিয়ে আমরা ডিম্বাণুকে আঁকলাম এই জায়গায়, এবং আমরা লাল কালার দিয়ে আমরা শুক্রাণুকে আঁকলাম এই জায়গায়। এই যে শুক্রাণু এখানে গোলাপি কালারে ডিম্বাণুর যে মিলন, এই মিলনটা ঘটানোই হচ্ছে ফুলের সবচেয়ে মিরাকল, সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রজননের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এই যে দুটো লাইন, এই দুটো লাইন কিন্তু আমরা এখন বুঝতে পেরেছি যে ডিম্বাণু থাকে হচ্ছে ডিম্বকে, যেই ডিম্বক থাকে গর্ভাশয়ে, সেই গর্ভাশয় থাকে ফুলের স্ত্রী কেশরে, আর শুক্রাণু তৈরি হয় ফুলের পরাগরেণু থেকে, যেই পরাগরেণু থাকে হচ্ছে পরাগধানীতে, যেই পরাগধানী পুংকেশ্বরের অংশ। এবং এরা দুইজন যখন মিলিত হয় তখন সেটাকে বলা হয় যৌন প্রজনন। এবং খেয়াল করে দেখো পুরো জিনিসটা উদ্ভিদের কোথায় ঘটছে? পুরো জিনিসটা ঘটছে উদ্ভিদে, ফুলে। তাহলে ফুল হচ্ছে উদ্ভিদের যৌন প্রজনন অঙ্গ। দেখো এইখানে এই লাইনটাই বলা হয়েছে যে ফুল হচ্ছে উদ্ভিদের প্রধান, ফুলই আবৃত বীজী উদ্ভিদের জননাঙ্গ ধারণ করে, ফুল হলো উদ্ভিদের বংশ বিস্তারের বিশেষভাবে রূপান্তরিত বীজ। আমরা অসংখ্য কাজে ফুল ব্যবহার করি, কিন্তু দিন শেষে আসল কথা হচ্ছে ফুল কিন্তু উদ্ভিদের প্রজনন অঙ্গ। তাহলে এইটা জানা, এটা কিন্তু একটা দুর্দান্ত জিনিস আমরা জানলাম। তাহলে যৌন প্রজনন পরীক্ষায় আসতে পারে উদ্ভিদের যৌন প্রজনন কোথায় ঘটে? মূলে, কাণ্ডে, ফুলে, পাতায়। উত্তরটা কি হবে? তুমি আমি সবাই জানি উত্তরটা হচ্ছে ফুল। এবং যৌন প্রজননের ফলে পরবর্তীতে আমরা যে ডিম্বকটা দেখেছি সেই ডিম্বক থেকে তৈরি হয় বীজ। তাই বীজ দ্বারা বংশবৃদ্ধি প্রক্রিয়া হচ্ছে
যৌন প্রজনন প্রক্রিয়া এবং আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন কি প্রকৃতির? ওগ্যামাস প্রকৃতির। প্রশ্ন হতে পারে যে ওগ্যামাস প্রকৃতির কি? এই লাইনটা পরীক্ষায় আসতে পারে। আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন কি প্রকৃতির? আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন ওগ্যামাস প্রকৃতির। তার অর্থ যেই প্রজনন প্রক্রিয়ায় শুক্রাণুটা হয় সচল, ডিম্বাণুটা হয় নিশ্চল, অর্থাৎ ডিম্বাণু চুপচাপ বসে থাকে, শুক্রাণু তার কাছে এগিয়ে যায় এবং নিষেক সম্পন্ন হয়, তাকেই বলা হয় ওগ্যামাস ধরনের। তাহলে বন্ধুরা, প্রথম পেজ থেকে আমরা অনেক কিছু জেনে ফেলেছি। প্রথম পার্টের লেকচার আমরা এখানেই শেষ করলাম। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় পার্ট।